হ্যালো গাইস, ফার্স্ট টিম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো গাইস, এখানে দেখো একটি ইভেন্ট দিয়েছে গাড়ি না থেকে। এই ইভেন্টটা না গাইস দারুণ রয়েছে, একদম ওপি ইভেন্ট রয়েছে, কারণ এই ইভেন্টটা না প্রত্যেক বছরই দেয়, বছরে একবার। তো এই ইভেন্টটার ডিটেলসে তোমাদেরকে আজকে বোঝাবো কীভাবে কী করবে, এই প্রদীপগুলো কোথায় কাজে লাগাবে, একদম সম্পূর্ণই বলবো কী কী এখানে রয়েছে, আর আমিও নিজে বের করব। তো সেটা দেখতে হলে গাইস ভিডিওটা শেষ অবধি দেখতে হবে না টেনে। তো গাইস চলো, তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে যে এখানে যা কিছু রয়েছে এই ইভেন্টটাতে, যা কিছু রয়েছে গাইস একদমই সব পারমানেন্টলি তোমরা পাবে, কোনো তিন দিন চার দিনের কোনো ব্যাপার নেই এখানে। গাইস তোমরা ঠিকই শুনেছ, এখানে সব কিছু তোমরা পারমানেন্ট পাবে। তো এখানে দেখো বান্ডেল বগেরা রয়েছে, সব কিছু রয়েছে এখানে, স্ট্রিট বয় বান্ডেল রয়েছে আর সামুরাই বান্ডেল এখানে রয়েছে। তো তোমরা পারমানেন্ট চাইলে বের করতে পারো এখানে, আর তাছাড়াও যদি এখানে যা কিছু বান্ডেল লাগবে সব কিছু তোমরা পারমানেন্টলি পাবে। তো সেটা বুঝতে পারছো এই ইভেন্টটা কত বড় ইভেন্ট এখানে দিয়ে দিয়েছে, মানে স্পিন করবে পারমানেন্ট, স্পিন করলেই পারমানেন্ট। তো তাছাড়াও এখানে গান স্কিন বগেরা রয়েছে, মানে এভরিথিং, বানি MP4 আর এখানে দেখো M1887 স্কিন রয়েছে, থনসনের কালার আছে, এভরিথিং জিনিস এখানে পারমানেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমরা স্পিন করলে পরে কোনো তিন দিন চার দিনের কোনো ব্যাপার নেই এখানে, কারণ এখানে যা কিছু রয়েছে সব পারমানেন্ট জিনিস রয়েছে। তো এটাই তোমাদেরকে বলবো, তোমরা স্পিন করো আর নিয়ে নাও, কারণ একটি স্পিন পাঁচটা স্পিন সেরকম অপশান রয়েছে। তো আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, এই প্রদীপের সিস্টেমটা কেউ বুঝতে পারছো না, তো তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যদি তোমরা স্পিন করো না, এখানে লেখা আছে যে যদি স্পিন করো একটা পারমানেন্ট তোমরা কাস্টম পাবে, আর তাছাড়াও গান স্কিন বা বান্ডেল যেটাই পাও তার সঙ্গে একটি করে প্রদীপ তোমরা পেয়ে যাবে। আর যদি স্পিন করে যদি দেখো তোমাদের মন পছন্দের কোনো বান্ডেল তোমরা পাওনি, অনেক স্পিন করেছো তবু পছন্দের মতো বান্ডেল তোমরা বা পছন্দের মতো গান স্কিন পাওনি, তাহলে তোমরা এখানে প্রদীপ দিয়ে নিয়ে নিতে পারো। বুঝতে পেরেছো বিষয়টা আশা করি, যে তোমাদের ধরো এই সামুরাই ব্যান্ডেলটা লাগে বা স্ট্রিট বয় ব্যান্ডেলটা লাগে, তো তোমরা অনেক স্পিন করেছো তো পাওনি, তো তার সঙ্গে প্রদীপ দিয়েছে, তো ওই প্রদীপগুলো এখানে এক্সচেঞ্জ করে তোমরা এই স্ট্রিট বয় ব্যান্ডেল বা সামুরাই ব্যান্ডেলটা তোমরা মন পছন্দের যে কোনো ব্যান্ডেল এখান থেকে নিয়ে নিতে পারো। আর তাছাড়াও এই পাশে গান স্কিন রয়েছে, তো গান স্কিন চাইলে নিয়ে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে। আর এখানে দেখো ফাইভ স্পিন ওয়ান স্পিনের অপশান দিয়ে দিয়েছে, তো দারুণ একটু ইভেন্ট রয়েছে। তোমাদেরকে এটাই বলবো, তোমরা এই ইভেন্টটাকে মিস করো না, কারণ গাইস এখানে পারমানেন্ট সব কিছু, মানে স্পিন করলেই পারমানেন্ট, এটা কোনো অন্য কিছু না যে স্পিন করলে বাউন্টি দিয়ে দিবে, এফএফ টোকন দিয়ে দিবে, মানে বুঝতেই পারছো ইভেন্টটা মানে গ্রেট অফ লাইফ ইভেন্ট, একদম দারুণ ইভেন্ট এখানে রয়েছে। তো দিওয়ালির একটি ইভেন্ট, কারণ এই দিওয়ালির প্রত্যেক বছর এই ইভেন্টটা আসে, তো অনেক কিছু সবাই বের করে নেয়। তো বুঝতে পারছি ইভেন্টটা ওপি একটি ইভেন্ট রয়েছে, তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা নিয়ে নাও। আর গাইস আজকের এই ইভেন্টের ওপর এই ভিডিওটাই আজকে আমার বানানো ছিল, যে প্রদীপের বিষয়টা কেউ বুঝতে পারছিল না, আর তাছাড়া এই ইভেন্টটার সব কিছু পারমানেন্ট কি না কেউ বুঝতে পারছিল না, তো তোমাদেরকে বলে দিয়েছি এখানে সব কিছু পারমানেন্ট, এই ইভেন্টের বিষয়টাই তোমাদেরকে বোঝানোর ছিল। আর গাইস তাছাড়াও তোমরা 4 তারিখ মানে কালকে তোমরা গেম লগ ইন করো আর 60 মিনিট গেম প্লে করো, মানে 1 ঘন্টা গেম প্লে করো আর তোমরা গেমটা কালকে লগ ইন করো, তাহলে তোমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছ, এক হচ্ছে ম্যাজিক কিউব আর হচ্ছে এখানে ইমোটটা, গাইস এখানে পারমানেন্ট ইমোটটা পেয়ে যাচ্ছ। আর গাইস এখানে যে এই ইভেন্টগুলো রয়েছে না, এই ইভেন্টগুলো যদি না বুঝে থাকো, আর তাছাড়াও এখানে যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটাও যদি না বুঝে থাকো, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আর বুঝতে পারো। আর গাইস আজকের এই ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম রিলেটিভ ভিডিও আমি সবসময় আপলোড করতে থাকি। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো, চলো টাটা।